আজকে এখানে আমি ওহিদুল ইসলাম ভাঙড় দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, আমাকে কিট দেওয়া হয়েছে আজকে এই জিরেন গাছাতে একটা এ করার জন্যে। ইতিমধ্যে আমি এখানে এসেছি, আমার সঙ্গে ভাঙড় প্রাক্তন বিধায়ক তথা পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি আপনাদের সকলের প্রিয় নেতা আরাবুল ইসলাম সাহেব আছে, পাশে বিশ্বজিৎ মণ্ডল সভাপতি আছে, আমার অল কর্মদক্ষরা আছে। আমরা দিদিকে বলো কর্মসূচির ভিতর দিয়ে মানুষের আশা উদ্দীপনা যাতে বেশি করে মানুষ বলতে পারে সেই সুযোগ আমরা করে দেবো এবং মানুষের কথা আমরা শুনব এবং এলাকার সমস্যা সমাধান থাকলে যে দিদিকে বলো কর্মসূচির ভিতর দিয়ে সেই আমাদের যে কার্ড দিয়েছে আমরা মানুষের হাতে সেই কার্ড তুলে দেবো। কি কি অভিযোগ আছে সেই অভিযোগের বিরুদ্ধে একটু আগে বাপি বলছিল যে মেম্বারদের আমাদের প্রতি কারোর যদি অভিযোগ থাকে দুর্ব্যবহার বা কোনো মেম্বার কাজ করছে কি করছে না বা মানুষের সাথে ভালো ব্যবহার করছে কি করছে না বা মানুষের সাথে সুসম্পর্ক রেখেছে কি রাখেনি বা উন্নয়নের ক্ষেত্রে প্রধানদের বা মেম্বারদের কাছে গেলে কাজ হচ্ছে কি হচ্ছে না সর্বদিক বিষয় নিয়ে আপনাদের কথা আপনাদের অভিযোগ আপনাদের দুঃখ আপনাদের বেদনা আপনাদের চাহিদা আপনাদের দরকার আপনারা তুলে ধরতে পারেন। আজকে আমরা এসেছি অল নেতৃত্ব এখানে, এখানে আমাদের আমরা যেমন ব্লকের নেতৃত্বরা এসেছি সেই সাথে সাথে আমার পঞ্চায়েতের সমস্ত প্রতিনিধি যারা মেম্বার তারা এখানে উপস্থিত আছে আর আপনারাও এই অঞ্চলের মানুষ বিভিন্ন বুথ থেকে আপনারা এসেছেন, আপনারাও আপনাদের অভিযোগের কথা বললে আমরা এখানে যেমন আমরা ভাঙড় দুই পঞ্চায়েত সমিতি আমরা দলগতভাবে আমরা যেমন পার্টির ব্যানারে করব আবার পঞ্চায়েত সমিতিগতভাবে আমরা আপনাদের কাজ করার চেষ্টা করব। যেগুলো দেখা যাচ্ছে আমরা পাচ্ছি না, যেগুলো আমাদের দ্বারায় অসম্ভব, যেগুলো আমাদের পক্ষে সম্ভব নয় সেগুলো আমরা রাজ্য স্তর জেলা স্তরে নেতৃত্বকে আমরা জানাবো। কিন্তু একটা কথা আপনাদের মনে রাখতে হবে যে দিদিকে বলো এটা বলতে হবে। হয়তো অনেকেই মনে করছে আমার মধ্যে মনের মধ্যে একটা বেদনা আছে, আমার মনের মধ্যে একটা ক্ষোভ আছে, আমার মনের মধ্যে একটা দুঃখ আছে, কিন্তু বলবোটা কাকে? হয়তো অনেকের এরকম ধারণা আছে যে বলবোটা কাকে, কোনো নেতার নাম করে বললে হয়তো সে আবার ধমকাবে না চমকাবে না ভয় দেখাবে এটা হতে পারে। এই কথাটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে সাহস পেয়েছেন যে আমার যদি কোনো কর্মী আমার কোনো নেতা আমার কোনো প্রধান আমার কোনো পঞ্চায়েত সদস্য আমার কোনো বুথ সভাপতি আমার কোনো অঞ্চল সভাপতি যদি এরকম কোন রকমের অসুবিধে করে থাকে আপনাদের কথা না শুনে তাহলে আমাকে ডাইরেক্ট ফোন করে আমার কাছে অভিযোগ জানান। তাই মমতা বন্দ্যোপাধ্যায় একটা সুযোগ আপনাদের সামনে করে দিলেন এই 91370 নাম্বার দিয়ে যে আপনারা জানান আপনারা কি চান, আপনারা জানান আপনারা ঠিক আছেন কিনা, যদি ঠিক না থাকেন কেন ঠিক নেই সেটা আপনারা জানান। এবার আপনারা বলতে পারেন যে দাদা কি জানাবো, জানাতে গেলে তো আপনাদের কাছে খবর চলে আসবে। আমি আপনাদের কাছে আশ্বস্ত করছি এই যে টোল ফ্রি নাম্বারে আপনারা যে কথা মমতা বন্দ্যোপাধ্যায়কে জানাবেন এ কথা কখনো আমাদের কাছে ফিরে আসবে না আর আমাদের কোনো বাহিনীও আপনার বাড়িতে গিয়ে ঝামেলা পাকাবে না, এ ভয় আপনারা করবেন না। আপনাদের আশ্বস্ত করছি যদি আমাদের কোনো ভুল হয়ে থাকে জানান, যদি পুলিশের কোনো আচরণে যদি আপনাদের খারাপ মনে হয়ে থাকে, পুলিশ যদি আপনাদের কথা না শুনে আপনাদের উপরে অন্য কিছু করে তাও জানান, সরকারি অফিসারদের কাছ থেকে যদি আপনারা পরিষেবা না পান সেটা জানান। আপনি গরিব মানুষ কিন্তু আপনার আর কেসে নাম নেই, আপনি ছোট রেশন কার্ড পাননি, খাদ্য সুরক্ষায় আপনার নাম নথিভুক্ত হয়নি, জানান। হাসপাতালে নিয়ে গিয়েছেন আপনার পরিবারকে, সেখানে ওয়ার্ডের অফিসার বারবার আপনাকে ঘোরাচ্ছে, এই নাম্বারটা মুখস্থ করে রাখুন, ফোনটা করে জানান। আপনার যে কোনো প্রয়োজনে এই নাম্বারটা মুখস্থ করে রাখুন, আমি আপনাদের কথা দিচ্ছি। আমরা আরব্য রজনীর গল্পে শুনেছি সেই আলাদিনের আশ্চর্য প্রদীপ, কিন্তু এই নাম্বারটা যদি মুখস্থ করে রাখেন একদিন কিন্তু আপনাদের কাছে এই নাম্বারটাই আলাদিনের আশ্চর্য প্রদীপের মতো কাজ দেবে, এ কথা আপনাদের আমি ভাব খলপ করে বলতে পারি। হসপিটালে পরিবেশ যদি ঠিকঠাক না থাকে